Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার আয়েবপুরের মা বাবার দোয়া হাচারিয়ান সেলস সেন্টারে, যার উদ্যোক্তা হচ্ছেন গিয়াসুদ্দিন ভাই। উনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, সৌদি আরব থেকে দেশে এসে উনি এই এগ্রো সেক্টরের সাথে জড়িত। বর্তমানে কিন্তু বিশাল পরিসরে উনি এখানে বিভিন্ন ধরনের পশু পাখি লালন পালন করছেন, যার মধ্যে রয়েছে ওনার এখানে ফার্মি মুরগি, টাইগার মুরগি। তো বর্তমানে আমরা রয়েছি ওনার টাইগার মুরগির সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে টাইগার মুরগির বাচ্চা রয়েছে। আপনারা অনেকেই কিন্তু টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান। তো গিয়াসুদ্দিন ভাই নিজস্ব হাতে রয়েছে, উনি নিজস্ব প্যারেন্টস থেকে কিন্তু এই বাচ্চাগুলো উৎপাদন করে উনি বিক্রি করে থাকেন। অনেকে কিন্তু টাইগার মুরগির বাচ্চা কিনে প্রতারিত হয়ে থাকেন। তো আমরা আজকে আপনাদেরকে জানার চেষ্টা করি যে গিয়াসুদ্দিন ভাই কোন কোন বয়সের বাচ্চাগুলো বিক্রি করে থাকেন, আপনারা কীভাবে সংগ্রহ করবেন, এবং কেউ যদি 1000 টাইগার মুরগি লালন পালন করতে চান মাংসের জন্য আপনার কেমন পুঁজির দরকার হতে পারে, সেখান থেকে কেমন লাভ হতে পারে, এবং কেউ যদি আপনারা একটা ডিমের জন্য পালন করতে চান আপনাদের কেমন পুঁজির দরকার হবে, এবং সেখানে কীরকম লাভ রয়েছে সেই সব বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম গিয়াসুদ্দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা গিয়াসুদ্দিন ভাই, প্রচুর পরিমাণে এখানে বাচ্চা দেখতে পাচ্ছি, এগুলো কি মুরগির বাচ্চা? আমরা শুধু আমাদের কিন্তু এক বর্ষে বাচ্চা থাকে না, আমাদের কাছে তিনটা ক্যাটাগরি বাচ্চা থাকে, সবাই দেখাবো ইনশাল্লাহ। তিন ক্যাটাগরি বাচ্চা আছে, এটা আছে আপনার 15 দিনের বাচ্চা আছে, মোটামুটি 2 মাসের বাচ্চা আছে। তো আসলে এই দেশে আমাদের অরিজিনাল নিজের স্টো প্যারেন্টসের বা টাইগারের বাচ্চা। একটা কথা বলে, টাইগারের বাচ্চা কিন্তু কখনো 1 কালার 2 কালার হয় না, টাইগারের বাচ্চা হবে 4 কালার 5 কালার। আপনার আমার 5টা কালার হবে আমার নিজস্ব প্যারেন্টস, নিজস্ব বাচ্চা, এবং সবাই জানে বলে এলারের নিজস্ব প্যারেন্টস। আচ্ছা, আপনি তো এই বাচ্চাগুলো বিভিন্ন বয়সে যে বাচ্চা সেগুলো বিক্রি করে থাকেন? জি। আচ্ছা, যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কতদিন? এটা বয়স হচ্ছে আজকে 9 দিন। 9 দিন? জি। আচ্ছা, এগুলো কি ব্রিডিং করা শেষ না? ব্রিডিং এখনো চলছে, মোটামুটিভাবে আপনার আর 4 দিন ব্রিডিং লাগবে আর কি। আর 2-4 দিন ব্রিডিং লাগবে। আচ্ছা, এগুলো কি অর্ডার করা বাচ্চা নাকি? এর মধ্যে অর্ডার আছে আপনার, এক লোকে আপনি এনতে কেমন কোন কেউ নেই ডিমে লাগে, কেউ নেই মাংস লাগে, এনতে এক লোকে মাংস লাগে নিব, 700 বাচ্চা অর্ডার দিয়ে রাখছে, আর বাকি ডিমের জন্য বিক্রি করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, মাংসের জন্য? জি। আচ্ছা আচ্ছা, মাংসের জন্য যারা নেয় তারা নিয়ে এটা কতদিন সাধারণত পালন করে থাকে? মূলত মাংসের জন্য যারা নেয় তারা 10-12 দিনের বাচ্চাটা নেয় বেশি আর কি। 10-12 দিনের? হ্যাঁ, তারা এর উপরে নিলে দেখে প্রফিটটা বেশি হয়ে পড়ে, তারা তো মাংসের জন্য করে বেছে লাগবে, তো তারা এত মানে বড় বাচ্চা নিতে চায় না। মাংসের জন্য নিলে সবাই 1-10 দিনের বাচ্চাটা বেশি নেয়। আচ্ছা আচ্ছা, আর এটা পালন করতে কতদিন মাংসের জন্য নিলে? মাংসের জন্য মোটামুটি আর 10 দিন আমাতে আর মোটামুটি আর 42 দিন 42 দিন 1 কেজি আসে, তো মোটামুটি আর 1 মাস পারলে 1 কেজি হয়ে যাবে ইনশাল্লাহ। 1 মাস? 30 দিন পারলে হোক। 30 দিন? আচ্ছা আচ্ছা। আর মাংসের জন্য নিলে আপনারা বাচ্চাকে কয়টা ভ্যাকসিন করে দেন? মাংসের জন্য করলে আপনি মূলত একটা সিস্টেম কি জানেন, আমার তো মাংসের জন্য কোনো ভ্যাকসিন আমি করি না, কেন করি না জানেননি, আমার তো ডিমের জন্য উৎপাদন এই জায়গাতে, সবাই ডিমের বাচ্চা নেই আমার থেকে মাংস বাচ্চা কেউ মানে নিলেও আমি 10 দিনের ভিতরে বাচ্চা দিয়ে লাগি। 10 দিনের ভিতরে আমি 500 বাচ্চা 1000 বাচ্চা করে আলাদা করতাম না, এনে মধ্যে বাচ্চা আছে আমার 2200 বাচ্চার জন্য আমি মনে করেন ধরেন আমার যতটুকু ভ্যাকসিন দরকার 2000 ভ্যাকসিন দরকার, তাই ভ্যাকসিন আমি করাবো এনে মধ্যে বা এই ভ্যাকসিনে করতেছি। তো মূলত উনি নিয়ে আবার শুধু খালি 3 দিন পেলে বেছে লাগবে, তো এনে মধ্যে আমার 4টা ভ্যাকসিন দেওয়া আছে 10 দিনে। আপনি ওনায় নিয়ে শুধু খালি কী করবো, আপনি একটা গাম্বুর খাওয়াবো 18 দিনে আর একটা 24 দিনে রানী ঘাট খাওয়াবো, তাই মাংসটা বিক্রি করে নিতে পারবো। কীভাবে মাংসের জন্য যারা মুরগি নেয় তাদের বাচ্চাগুলোর কি দাম একই থাকে, এবং যারা ডিমের জন্য নিচ্ছে সেই ক্ষেত্রে কি কোনো দামের পার্থক্য? নিলে তো আপনার এক ক্যাটাগরি থাকবো, একই দাম থাকবে। হ্যাঁ, সেম বয়সে নিলে আর কি। বেশ, আপনি তো দীর্ঘদিন যাবত এই টাইগারের সাথে জড়িত রয়েছেন, আপনি কোন বাচ্চাটার চাহিদা পাচ্ছেন বেশি, যে যারা নিচ্ছে তারা কি মাংসের জন্য বেশি নিচ্ছে না নিয়ে প্যারেন্টস করতেছে ডিমের জন্য পালন করতে? না, আসলে মূলত আমাদের কাছ থেকে আমি প্রথম দিকে কথা বলছি, আপনি 10 দিন 8 দিনে যারা বাচ্চাটা নেগা তারা নিয়ে মাংস করে নেয়, আবার দেখা গেছে কেউ ডিমের জন্য করতে গেলে ডিমের জন্য কেউ 15 দিনে নিচ্ছে নেয় না, সর্বনিম্ন 15 দিনে। 15 দিনের ভিতরে ভ্যাকসিনের জায়গায় আপনার 4টা ভ্যাকসিনে হয়ে লেগে 4টা ভ্যাকসিনের ভিতরে আপনার দেখা গেছে আপনার একটা ক্যাটাগরিতে জায়গা বাচ্চাটা একটা মোটামুটি একটা লাইনে থাকে, তখন মোটামুটি এরা নিয়ে আপনার কোন ভ্যাকসিন করাই তুইব, কেন এই বাচ্চার বেশি চলে কেন, এমন একটা কথা আছে, আপনার বাচ্চা নেবেন টাইগার 200 15 দিনের, মানে আপনার ভ্যাকসিন 1000 নিয়ে কোনো ভ্যাকসিন নেই, তো আপনার 0 বাচ্চা 1000 নিয়ে ভ্যাকসিন করাবেন কেমনি? বা আপনি 1000 মুরগি ভ্যাকসিন করা যেতে পারতেন, 1000 ভ্যাকসিন করালে অনেক টাকা প্রফিট লাগবে, অনেক টাকা খরচ হবে, এই হিসাব কিতাব করে মানে সে মোটামুটি 15 দিনের বাচ্চার বেশি নেয় আর কি। আচ্ছা গেস ভাই, এই যে টাইগার মুরগিটা আপনার 40-42 দিনে 1 কেজি হয়ে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটার বাজারজাতকরণ করতে কোনো সমস্যা কিনা, বা বাজারে এটার চাহিদা কেমন আছে? না, বাজারে চাহিদা আছে, তো বাজারে আপনার বাজার একটু আপডাউন করে, রেট একটু আপডাউন করে, এখানে বাজারে চাহিদা আছে। আর আমাদের যারা আমাকে সবচেয়ে বেশি ধরনের আপনার প্যারেন্টস করবো মানুষের, এখানে একজনে 200টা টাইগার মুরগি প্যারেন্টস করবো, কেউ 300টা টাইগার মুরগি প্যারেন্টস করবো, এখানে একটা জিনিস কিন্তু কী জানেননি, টাইগার মুরগির বাচ্চা প্যারেন্টস করবো ঠিক আছে, অরিজিনাল টাইগারটা পাইতে অনেক কষ্ট হয়। আমি কিন্তু এখনও স্পষ্ট ভাষা বলতেছি আমার নিজস্ব প্যারেন্টসের বাচ্চা বুঝে নাই, আপনার সবাই জানাবলে অরিজিনাল টাইগার, এখানে আপনার অরিজিনাল টাইগার যদি না হয় আর অরিজিনাল টাইগারের উপর 4 কালার, আমি আবার বলতে 4 কালার প্লাস কালার হবে, আপনার এই অরিজিনাল টাইগার যদি না হয় তাহলে আপনি মুরগি কিন্তু লালন পালন করে হওয়া আপনার মানে শান্তি পাইতেন না।
আচ্ছা, এই যে বাচ্চা নিয়ে অনেকে প্রতারিত, অরিজিনাল টাইগার পায় না, হ্যাঁ অনেকে হাইব্রিড নাকি কি বিভিন্ন ধরনের বাচ্চাদের আমাদের কাছে কমপ্লেন আসে, তো অরিজিনাল টাইগার বাচ্চার কোনো চিনার উপায় রয়েছে কিনা? আমরা অরিজিনাল টাইগার চিনার উপায় আছে, অরিজিনাল টাইগার হলে আপনি কেউ জানেন বাচ্চারা একদম গোল থাকবো, বাচ্চারা পা মোড়া মোড়া থাকবো, বাচ্চার গ্রো যদি দেখবেন অন্যভাবে পারবো, আর যদি আপনার টাইগার মুরগি না হয় আপনার অন্য মুরগি হয়তো পাওয়া চিকন হইব, ওজন হয়তো না নাম বা হয়ে যাবো, মুরগির সাইজ দেখলে আপনি ব্যাসাজের মতো লাগবো, এর অরিজিনাল টাইগারের মূলত লক্ষণই থাকবে এই ধরনের আর কি। আর বাচ্চার কালার থাকবে জিরো বাচ্চা, হ্যাঁ এটার ওজন সাধারণত কেমন থাকে? আপনার টাইগার অরিজিনাল জিরো বাচ্চা থাকে আপনার মোটা 38 থাকে, 40 থাকে, 42 থাকে, আর বেশি থেকে 42 কেন হ্যাঁ থাকবো আর কি, আপনার আরও একটু কম বেশি থাকবে। আচ্ছা, কেউ যদি 1000 টাইগার মুরগি মাংসের জন্য পালন করে তার কেমন পুঁজির দরকার হতে পারে? 1000 টাইগার মুরগি মাংসের জন্য কেউ পালন করলে মোটামুটি সেরে আপনার 180-170 হাজার টাকা লাগবে। আচ্ছা, সেখান থেকে যদি বাজার ভালো থাকে কেমন লাভ লস? যদি বাজার ভালো থাকে তো ভালো প্রফিট আসবে, 60-70 হাজার টাকা আসবে, আর যদি বাজার কম থাকে তাহলে 42 হাজার টাকা আসবে। 1000 মুরগি পালনে, 1000 মুরগি পালনে 180-170 হাজার টাকা ইনভেস্ট করে এরকম লাভ? এমন রকম লাভ পাবে, তিন ভাগের এক ভাগ, অনেক লাভ ভাই, অনেক লাভ। আপনার মনে করলে তো ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে, বাচ্চাকে ভালো পাইতে হইব, আপনার সব কিছু ঠিকমতো করতে হবে, এই জিনিসটি ফলো করতে হবে প্রথম আর কি। আচ্ছা, তাহলে মাংসের জন্য কোনো পুঁজিটা তার অনেক কম লাগতেছে, অনেক কম লাগবে। আচ্ছা, কেউ ডিমের জন্য যদি করতে চায় 1000 টাইগার মুরগি তার কত টাকা পুঁজি লাগতে পারে? আমরা ডিমের জন্য করলে যদি করতে চাই তাহলে মোটামুটি 1000 টাইগার মুরগি করলে আপনার মোটামুটি 8.5-9 লাখ টাকা লাগবে, 8.5-9 লাখ 9 লাখ টাকা লাগবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কেমন লাভ থাকতে পারে তার? আপনি মোটামুটি সে দৈন্য দু ক্যাটাগরিটা ভিন্ন, কেমন ক্যাটাগরিটা ভিন্ন জানেনি, এটা হচ্ছে মূলত আপনার সে বাচ্চা উৎপাদন করবে, বাচ্চা উৎপাদন বাচ্চা বিক্রি করবে, যেমন একটা বাচ্চা উৎপাদন খরচ যদি আপনার যায় 40 টাকা নর্মালি, আমরা একটা বাচ্চা বিক্রি করি 60-55 টাকা, আপনি ওই হিসাব করে কিন্তু মোটামুটিভাবে যদি মনে করেন আপনার আপনার মাসে 1000 বাচ্চা উৎপাদন করতে পারবে, 1000 ক্যাপাসিটি আছে বা মিশিং ম্যানেজমেন্ট সে বুঝে কিনা, আপনি যতই ডিমই বুয়ে বার করলেন মুরগার থেকে, ডিম নিয়ে মিশিংয়ে বয়লেন, ডিমের পরিস্থিতি বুঝেন না, এটির আসলে অনেক কিছু হিসাব কিতাব আছে, সামনাসামনি বইলে আমরা এটার ব্যাখ্যা দিতে আমাদের জন্য সহজ হইব আর কি। ঠিক আছে, তো গিয়াস ভাই, কেউ যদি আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে চায় বিভিন্ন বয়সের, সেক্ষেত্রে কীভাবে সংগ্রহ করতে পারবে? আমরা থেকে কেউ যদি বাচ্চা নিতে চায়, আমাদের কাছে বিভিন্ন বয়সের বাচ্চা থাকে, বিভিন্ন ক্যাটাগরি বাচ্চা থাকে, এবং কি খামারে আইসে খামারে দেখে বুঝে এবং ইচ্ছা করলে সে প্রশিক্ষণ দিয়ে নিতে পারবেন, থেকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, আমাদের কোন বয়সের বাচ্চা নেই ওই ক্যাটাগরি হিসাবে আমরা তারা প্রশিক্ষণ দিব, লেকিন মূলত আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের অবস্থান রয়েছে বানবাড়ি জেলা বানছাড়াপুর থানা আইপুর গ্রাম ব্রিজের খুবই পাশে মা বার্দ হ্যাচারি, হ্যাঁ আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কি আসবে সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আপনি ভালো থাকেন, দেশবাসী ভালো থাকেন ইনশাআল্লাহ।